हेलो बंधुरा नमस्कार, आमि प्रियश्री मंडल ट्यांगो मैंगो चैनेले आपनादेर सकलके स्वागत जानाई। छोटोदेर भालोबासा आर बड़ोदेर प्रणाम जानिए आजके आमि आमार भिडियोटा स्टार्ट करछि। तो एखन बाजे सकाल 5টা, घूम थेके उठे जैककेके निये आमि छादे एसेछि। जैक छादे घोराघुरी करछे आर आमिओ साथे साथे ओर छादे घोराघुरी करछि। तो आमि सबुज देखछि, भाबलाम एकटु आमि आपनादेरकेओ सबुज देखाई। আর এই গাছগুলো তো আমি লাগিয়েছি, আপনাদের আমি দেখিয়েছি। তো বেশ ভালো লাগছে সকালবেলা ঘুম থেকে উঠে, আর স্কুল যেতে হবে। আর প্রিয়া বর্ণালী আমাকে গতকাল বলে গিয়েছিল যে বৌদি আমি পরের দিন মানে আজকে খুব তাড়াতাড়ি ও আসবে, মানে 5টা থেকে 5:30টার মধ্যে দুজনেই আসবে। দুজনেরই একই জায়গায় সাদের নিমন্ত্রণ রয়েছে, তো সেখানে যাবে, সেই জন্য ও 5টা থেকে 5:30টার মধ্যে আসবে। বললাম ঠিক আছে, তাই এসো, তোরা দুজনে আসবে, সেই জন্য আমাকে নিচে গিয়ে গেট খুলতে হবে। তো নিচে যাব, গিয়ে গেট খুলবো, যেটুকু কাজকর্ম করার করে নিয়ে স্নান করে স্কুলে যাব। বন্ধুরা, আমি ছাদ থেকে নিচে চলে এসেছি, তারপরে গেট খুলে বিছানা ঝেড়ে, যেরকম আমি প্রত্যেক দিন টেবিল টি টেবিল এইসব মুছি, গ্যাস মুছি, সেরকম মোছামুছি করে নিয়ে তারপরে দেখছি দুজনেই চলে এসেছে। তো আগে বর্ণালী এসেছে, ঠিক তার 10 মিনিট বাদে প্রিয়া এসেছে। তো এদিকে বর্ণালী রান্না করছে, ওখানে হচ্ছিলো জ্যাকের মাংস, এখানে হচ্ছে গোল গোল করে আলু ভাজা, এখানে হবে পাকা আমের চাটনি, আর হবে খিচুড়ি, আর ওইখানে হচ্ছে জ্যাকের জন্য ভাত। তো এই হচ্ছে আজকে রান্নার আইটেম। দুপুরবেলা খাওয়ার টাইমে একটু ডিম ভেজে নেব আর পাঁপড় ভেজে নেব। তো এই হচ্ছে, এই দিয়ে আমাদের আজকে লাঞ্চ মেনুটা হয়ে যাবে। কারণ যেহেতু বললাম আমি আপনাদের বর্ণালী আর প্রিয়া একটা নিমন্ত্রণ অনুষ্ঠানে যাবে, তো সেখানে যাওয়ার জন্য ওরা তাড়াতাড়ি এসেছে, তাই আমি ভাবলাম যতটা কাজ কমিয়ে দেওয়া যায়। তো প্রিয়াকেও অনেক কাজ কমিয়ে দিয়েছি, মানে যেগুলো প্রত্যেক দিন করে থাকে সেগুলো আর মানে করাইনি, যেটুকু আমার দরকার সেটুকু করিয়ে দুজনকেই ছেড়ে দিয়েছিলাম। তো এই ঘরটাও দেখুন মুছে পরিষ্কার হয়ে গেছে, আর প্রিয়া মুছেও দিল ঘর। আর ওই ঘরে তো হাজবেন্ড ঘুমোচ্ছে, আর জ্যাক যেহেতু বাপি মামনের ঘরে ঘুমোতে বেশি পছন্দ করে, তাই আমরা ওই ঘরেই ঘুমিয়েছিলাম। আর এই ঘরটা প্রিয়া মুছছে, এই ঘরটা মোছা হলো না, এই ঘরটা আমি স্কুল থেকে এসে নিয়ে পরিষ্কার করব, যেহেতু হাজবেন্ড এখনও ঘুমোবে। তো এবারে আমি একটু আপনাদের দেখাই যে আমি কলকাতা থেকে কি গাছ এনেছি। তো এই যে এই গাছটাই নিয়ে এসেছি, এই যে দুটো ডাল নিয়ে এসেছি, এইটা একটু সতেজ হয়ে আছে পাতাগুলো, কিন্তু এইটার পাতাগুলো একটু নেতিয়ে পড়েছে, তো সে ঠিক আছে, পাতাগুলো ঝরে যাবে, কিন্তু ডালটা তো হয়ে যাবে, তারপরে আমি লাগিয়ে দেব। তো আজকে বিকেলে দেখি, যদি পারি তো রুট হরমোন দিয়ে ভিজিয়ে রাখবো, নইলে কালকে করব। এমনি জল দিয়ে গ্লাসের মধ্যে রাখা আছে। বন্ধুরা স্নান করে, আর এই যে হাতে এক কাপ গরম চা, এখন ধোয়া উঠছে, চা নিয়ে চলে এসেছি, চা খাবো। এখন 6টা 6 বাজে, তো স্কুল বেরোনোর টাইমও এগিয়ে আসছে, বোনদেরও কাজ প্রায় শেষের দিকে, আর আধেকটুকু রয়েছে। ওদিকে বোনদেরকেও চা দিয়েছি, আর একজন আসছে, ওরও চা দেওয়া আছে, তো দুজনে চা খেয়ে নেবে, আর এই আমিও চা খেয়ে নিচ্ছি। তো এবার স্কুল বেরোতে হবে, আর বেশি দেরি করবো না, তো স্কুল থেকে এসে আমি আপনাদের সাথে আবার কথা বলবো। বন্ধুরা বাড়ির থেকে চা খেয়ে, বোনদেরও চা খাইয়ে, টিফিন খাইয়ে দিয়ে, তারপর ওরা যেটুকু কাজকর্ম করার ছিল করে নিয়ে ওরাও বাড়ি চলে গেছে, আমিও স্কুলে চলে এসেছি। গাড়িতে আর আপনাদের সাথে কথা বলা হয়ে ওঠেনি, তো আমি স্কুলে এসেই আমি আপনাদের সাথে আবার কথা বলছি। তো দেখুন নদীর জলটা পুরো চকচক করছে, আর আকাশটাও বেশ ভালো লাগছে। আজকে সকাল থেকেই রৌদ্র উঠেছে, তাই মনটাও পুরো চনমনে হয়ে আছে। দেখুন বাচ্চাদেরকে হল ঘরে নিয়ে আসা হয়েছে, তবে নার্সারির বাচ্চা আর কেজি ওয়ানের বাচ্চাদের নিয়ে আসা হয়েছে, শুধু এই দুটো ক্লাসেরই পরীক্ষা শেষ হয়েছে। তো আর যারা নাচ করছে তারা কিন্তু সব কটা নার্সারির বাচ্চা, দেখুন না কি সুন্দর হাত দুটোকে, মানে ম্যাডাম যেরকম শিখিয়েছে সেরকমভাবে নাচ করছে, দেখুন ডানা মেলছে কীরকমভাবে, আর ছোট্ট তো তাই দেখতেও সুন্দর লাগে, সব কটাই তো একদম ফুলের মতো যাকে বলে। তো যেরকমভাবে ম্যাডাম শিখিয়েছে সেরকমভাবে ওরা গানের তালে তালে ওরা নাচ করছে, ভালো লাগছে দেখতে। ম্যাডাম একটু ওদের দেখিয়েও দিচ্ছে, তো 15ই আগস্ট যেহেতু সামনে, সেই জন্য বাচ্চাদের নাচ তোলানো হয়েছে। আর বাকি KG 2-এরও পরীক্ষা শেষ হয়ে গেছে, 1, 2, 3, 4 এদের পরীক্ষা চলছে, আর 1, 2 আজকে শেষ হয়ে যাবে, তারপরে 3, 4 থাকবে, 3, 4, 6 তারিখে পরীক্ষা শেষ। আর এই ম্যাডাম কিন্তু আমাদের PT শেখান। তো বাচ্চারা নাচ করতে থাকুক, চলুন সারা দিনটা আমার দেখতে থাকুক।
আমি স্কুল থেকে বেরিয়ে যাচ্ছি যে দেখুন মিল্কি পাবলিক স্কুল লেখা আছে আর বাচ্চাদের ছুটি হয়ে গেছে আর ওখানে কি কয়েকজন বাচ্চা রয়েছে যাদের গার্জেন এখনও নিতে আসেনি, তো টিচাররাও রয়েছে আর আন্টিরাও রয়েছে, তো আন্টিদের বললাম ছেড়ে দিতে। আর যেহেতু বাড়িতে কেউ নেই, হাজব্যান্ডকে চা খেতে দিতে হবে, আর জ্যাককে, বড় কথা হচ্ছে জ্যাককে আমি বিস্কুট দিয়ে এসেছি, কিছুটা খাইয়ে আসতে পেরেছি, আর ও খেলো কি খেলো না সেটাও বুঝতে পারছি না, ওই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি। তো চলুন। স্কুল থেকে চলে এসেছি, এসে নিয়ে তারপরে ফ্রেশ হয়ে হাজব্যান্ডের জন্য পরোটা কিনে এনেছিলাম, তো দুজন মিলে খেয়ে নিলাম, জ্যাককেও খাইয়ে দিয়েছি। এবারে জ্যাককে সকালে বিস্কুট দিয়ে গেছিলাম, ও কিছুটা খেয়েছে কিছুটা খেয়েছিল না, এখনও বাটিতে অল্প কিছুটা পড়ে আছে, সেটা ফেলে দেবো, আর রুটি খাইয়ে দিয়েছি ওকে। আর এই ঘরে তো আমরা ঘুমিয়েছিলাম, তো হাজব্যান্ড যেহেতু ঘুমোচ্ছিল তাই প্রিয়া ঘর ঝাঁটা মোছা কিছুই করে যেতে পারেনি, বাকিগুলো সমস্ত কমপ্লিট করে গেছে, তো এই ঘরটা ঝাঁটা মোছা করতে হবে। তো অলরেডি আমি বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি আর ঘরটাও ঝাঁটা দিয়ে নিয়েছি, এইবারে শুধু মোছাটা বাকি আছে। আর চলুন কি কি কাজ আমার এখন বাকি আছে, তবু তো সকালে অনেক কাজ করে দিয়ে গিয়েছিলাম, তো অতটা প্রেশার নেই। আর রাতের বেলাটায় সোফা একদম টান টান করে রেখে দিয়ে গেছিলাম, সোফার কোনো রকম কিছু ইয়ে হয়নি। আর মেশিনে দেখুন কাপড় রয়েছে, আমি স্কুল যাওয়ার আগে মেশিনে কাপড়গুলো দিয়ে স্টার্ট করে দিয়ে আমি চলে গিয়েছিলাম, এসে দেখছি হয়ে গেছে, ওটাকে মেলতে হবে। আর এখানে দেখুন প্রিয়া বর্ণালী বাসন মেজে রেখে গেছে, সেইটাকে সেই সব বাসনগুলোকে জায়গা মতো তুলে একদম নিট অ্যান্ড ক্লিন করতে হবে। তো চলুন কাজগুলো শুরু করে দিই। আর দুপুরের রান্নাও হয়ে গেছে, আমি আপনাদের পরে দেখাচ্ছি দুপুরের মেনুতে আজকে কী কী রয়েছে, আগে কাজগুলো তার আগে করে নিই। আমি চলে এসেছি কাজ করতে, এবারে এখন থেকে কাজটাকে শুরু করে দিলাম। তো এই যে প্রথমেই চলে এসেছি মেশিন থেকে কাপড়, তো আমার আর হাজব্যান্ডেরই কাপড় আছে, এই সমস্ত কাপড় জাস্ট জল ধোয়া করা হয়েছে, রিন্স প্লাস স্পিন করে নিয়েছি, তো অল্প কয়েকটা কাপড় সেই জন্য আর ছাদে গেলাম না, বারান্দাতেই মেলে দিচ্ছি। আর রোদটা তো ছাদে প্রচণ্ড, বাইরেটা দেখুন দেখেই বুঝতে পাচ্ছেন, তো সমস্ত কাপড়গুলো মেলে নিচ্ছি। আর অলরেডি পেপার দিয়ে চলে গেছে, পেপার পড়ে আছে, আর আমি পেপারটাকেও তুলে নেব, তো তার আগে কাপড়গুলো মেলে দিই। তো আর চুলটাও দেখুন খুলে যাচ্ছে, চুলটা ভীষণ সিল্কি হয়ে গেছে, এবার কাপড়গুলোকে দেখুন সমস্ত টান টান করে মেলে দিচ্ছি, পেপারটা এবার তুলে নেব। বারান্দাতে কাপড় মেলে আমি পরের কাজে চলে এসেছি, তো আমার তো ঘর ঝাঁটা দেওয়া হয়ে গেছে, আমি আপনাদের বললাম, তো ঘরের জিনিসপত্রগুলোকে ভালো করে মুছে নিচ্ছি। আমি যে লিকুইডটা বানিয়ে রেখেছিলাম সেই লিকুইড দিয়েই আমি ঘরের জিনিসপত্র মোছামুছি করছি, তো খুব ভালো করেই মুছে নিচ্ছি। আর ডগিটাকে দেখুন, ডগিটাকে একদম অরিজিনালের মতো লাগতো কিন্তু ও তো কামড়ে খেয়ে একদম শেষ করে দিয়েছে, সেই জন্য এখন আর বোঝাও যায় না অতটা। তো এবারে ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছি, তারপরে আমি পরের কাজে চলে যাব। ঘরের সমস্ত জিনিসপত্র মোছা কমপ্লিট হয়ে গেছে, তো আমি প্রত্যেকটা ঘরের জিনিসপত্র মোছা আপনাদের সাথে আর শেয়ার করলাম না, একটা ঘরেরই জিনিসপত্র মোছা শেয়ার করলাম, এই ঘরটা ঝাঁটা দিয়ে কমপ্লিট করা ছিল, তাই এবারে আমি ফিনাইল জল নিয়ে চলে এসেছি ঘর মুছতে। তো খুব ভালো করে মুছে নিচ্ছি, আর এদিকে আপনার ধরুন জলের বোতলে জল ভরা, আর একটু জ্যাকের সাথে খেলে নিয়েছি, এর মধ্যেখানে একটু ওকে আদর করে নিয়েছি, তো কাজকর্মগুলো চলুন চট করে। এবারে আমি পরের কাজে চলে এসেছি, তো বাসনপত্রগুলো মাজা ছিল সেগুলোকে আমি জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি, তো রাতের হাঁড়ি রয়েছে, দিনে ভাত করা হয়েছে সেই হাঁড়িটা রয়েছে, সব জায়গা জিনিস জায়গায় রেখে এবার পরের কাজে চলে যাব। বন্ধুরা এই যে দেখুন জ্যাকুবাবু ঘুমোচ্ছে, বাড়িতে কেউ নেই যেহেতু, আর পেপারও দিয়ে গেছে, আর এই যে দেখুন ওকে একটা এত সুন্দর একটা ডগি কিনে দিলাম, খেলবে, চোখ দেখুন ফোকলা করে দিয়েছে পুরো, আর এই চোখকে দুষ্টুমি করেছে একদম টেনেছে একেবারে, মানে এরকম একটা ব্যাপার, অবস্থা দেখুন না, একদম ছিঁড়ে খুঁড়ে একাকার করে দিয়েছে। এইটাকে দেখুন, আর একটা দেখাই, এই যে দুটোকে নিয়েও খেলে, আর ঘর মোছা হয়ে গেছে, দেখুন চকচক করছে, ভেজা ভেজা রয়েছে, তো ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে, আর জিনিসপত্র মুছে একদম গুছিয়ে নিয়েছি,
তো এই ঘরটাও আমি আপনাদের দেখাই, এই ঘরটাও মুছে একদম পরিষ্কার করে নিয়েছি। আর যেহেতু পার্সেল আসবে তাই আমি এরকমভাবে টাকা একদম গচ্ছিত করে রাখি যাতে আমি চট করে দিতে পারি। আর এই যে সব গুছিয়ে নিয়েছে, কিন্তু এখানে আমার স্কুলের শাড়িটা রয়েছে, এটাকে আমি একটু পরে গোছাবো, একটু থাক ওরকমভাবে খোলা অবস্থাতে। আর চলুন, এখানে বোতলে সমস্ত জল ভরে নিয়েছি, কোনো বোতল ফাঁকা নেই। এদিকে গামলা ফাঁকা করে নিয়েছি, বাসন মেজে নিয়েছি, আর বাটিটায় দুধ গরম বসাবো, তাই আমি আর ভেতরে রাখলাম না। আর এখানে একটু বাসন রয়েছে, এটাকে পরে মাজবো, এখন আর মাজবো না, থাক। আর দুপুরের আজকে লাঞ্চ মেনুতে কী কী হয়েছে সেটা আমি একটু আপনাদের দেখাই। এখানে রয়েছে জ্যাকের জন্য মাংস, এখানে রয়েছে খিচুড়ি আমার আর হাজব্যান্ডের, এখানে জ্যাকের জন্য ভাত, আর 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 আলু ভাজা, আর রয়েছে পাকা আমের চাটনি। তো এই হচ্ছে আজকে রান্না, খাওয়ার সময় পাঁপড় ভাজবো, আর ভাবছি একটা ডিমের অমলেট করে খাবো। তো এই হচ্ছে আজকে রান্না। আর এদিকে কাপড় চোপড়ও সমস্ত মেলে দিয়েছি, ফাঁকা করে দিয়েছি। তো এইটুকুনি কাজ করতে করতে পুরো হাঁপিয়ে গেলাম, ঘেমেও গেছি হালকা করে। আর এই শাড়িটা তো বললাম গুছাবো একটু পরে, একটু বারান্দায় যাই, ভালো লাগছে না একা একা। তো এবারে জ্যাকের সাথে একটু টাইম কাটাবো, টাইম পাস করবো যাকে বলে। এবার একটু নিজেও ফ্রেশ হবো, মুখ চোখ ধোবো, হাত পা ধোবো। আর জ্যাকের মনে হচ্ছে শরীরটা খারাপ, দেখছি কোনার দিকে মানে খাটের কোনাতে দেখছি ও একটু বমি করে রেখেছিল, ঘর মুছতে গিয়ে আমি দেখতে পাচ্ছি। তারপরে ওটা পরিষ্কার করলাম, এখন একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে নিয়ে একটু রেস্ট নেব। আর কালকে গতকাল বিকেলবেলায় বন্ধুরা আমি একটা জবা ফুল গাছ তুলে রেখেছিলাম, একটা নেটপট দেখিয়েছিলাম, তো সেই নেটপটটা কেটেছি, তো সেই ভিডিওটা আমি করে রেখেছি। তো আমি ভাবলাম যে এই ভিডিওটা শেষে আমি দিয়ে দিই আমি কীভাবে নেটপট কাটি। তো অবশ্য কোনো দিন আমার ভাগ্যে এরকমভাবে নেটপট পড়েনি, এইবারই পড়েছে। তো এবার আমি কীভাবে কেটেছি সেটাই আমি একটু আপনাদের দেখালাম, তাহলে আপনারাও এরকম অতি সহজেই কাটতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। আর গাছটাকে আমি বসিয়ে দিয়ে ছায়াতে রেখেছি, তো সেটা সেই ভিডিওটা একটু আপনারা দেখুন, আমি ভিডিওটা শেষে জুড়ে দিচ্ছি। কাজকর্ম কমপ্লিট করার পরে অনেকক্ষণ বাদে তারপরে এই পার্সেলটা এলো, তো নিলাম। আর এইটা হচ্ছে ডাবের একটা শ্যাম্পু অর্ডার করেছিলাম আর কন্ডিশনার বাপি মামনের জন্য। তো হাজব্যান্ড এসে নিয়েই খুলছে, আমি খুলিনি, খোলার টাইম পাইনি। আর এই যে দেখুন ডাবের এটা কন্ডিশনার, তো এটা আমি প্রথমবার মানে বাপি মামনি ইউজ করবে, কোনোদিনও করিনি, হাজব্যান্ড কিনে দিল। তো দেখা যাক কতটা কি ভালো হয়, যদি ভালো হয় তাহলে আমি আপনাদেরকে বলবো মামনির থেকে জেনে নিয়ে। তো এই যে দেখুন নিয়ে চলে এসেছি সেই গাছ, আর এই বালতির মধ্যে ডুবিয়ে রাখা ছিল। তো গাছটার গায়ে দেখুন সাদা সাদা গুটি গুটি হয়েছে, ওখান থেকেও শিকড় বেরিয়ে যাবে, আর কালো রঙের অংশটাই হচ্ছে নেটপট। এই যে এবারে চলে এসেছি গাছে নেটপটটা কাটতে, তো একটা ধারালো কাঁচি নিয়ে নিয়েছে, আর এই যে দেখুন এরকমভাবে কেটে নিয়েছে, টুকটুক করে কিন্তু কেটে যাচ্ছে, কোনো রকম অসুবিধে হয়নি। আর অন্ধকার হচ্ছে তাই আমি ঘুরিয়ে নিলাম ক্যামেরাটা, তো আমি জানি না কতটা আমি আপনাদের দেখাতে পারছি, তো চেষ্টা করছি। আর মানে একটা ঠিক জালির মতো আছে, তার মধ্যে দিয়ে শিকড়গুলো বেরিয়ে আছে, তো সেই জন্য ভালো করে খুব আস্তে আস্তেই ছাড়াতে হবে যাতে শিকড় যাতে ছিঁড়ে না যায়। আর আমি যেহেতু নতুন তাই আমি নিজেও ঠিক করে বুঝতে পারছিলাম না, তবুও আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম, একটু ভয়ও লাগছিলো যে গাছটা বাঁচবে কি বাঁচবে না এই চিন্তায়। তো তবুও কাটছি, দেখা যাক কতটা কি হয়, তারপরে গাছটাকে লাগাবো। এই যে দেখুন টানাটানি করার চেষ্টা করছি, তবু একটুখানি শিকড় ছিঁড়েছে, না ছেঁড়া না, তো খুব জোর লাগাচ্ছিলাম জানেন তো, এইবারে মনে হলো কাটতে হবে, দিয়ে কেটে নিয়ে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এই যে দেখুন, আর এইটা থাকলে কিন্তু খুব ভালো গাছ হয় না, গাছের শিকড় বাড়তে পায় না, সেই জন্য এটাকে কেটে ফেলতে হয়। তো গাছের তো নেটপট কাটা আমার হয়ে গেছে, এইবারে যে দেখুন টবের মধ্যে মাটি তো আমার রেডি করে রাখাই ছিল, তখন দেখতে পেলাম নেটপট আছে, সেই জন্য আর টবে বসানো হয়নি। আর যেহেতু ওই টবটা ভেঙে গেছিলো তাই আমাকে রেডি করতে হয়েছিল, তো এবার বসাবো, তাই আমি কিছুটা মাটি তুলে নিচ্ছি। আর শিকড় দেখে মনে হলো মানে বেশ খানিকটাই গর্ত করতে হবে, তো আমি যে গর্ত করে নিলাম যে দেখুন, তারপর আমার মনে হলো আরেকটু গর্ত করা দরকার, তার একটু গর্ত করে নিয়েছি। এইবারে গাছটাকে আমি বসিয়ে দেব। আর বন্ধুরা জানেন তো আমি এত গাছ বসিয়েছি, কখনো আমার গাছ জানেন তো সোজা হয় না, একটু না একটু ট্যাড়া বাঁকা হবেই, গাছ সোজাভাবে আমি লাগাতেই পারি না কেন জানি না, এত গাছ লাগিয়েছি।
তো এবারে দেখুন ভালো করে মাটি চাপা দিয়ে দিচ্ছি, চারিদিকে ভালো করে চেপে চেপে মাটি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এবারে জল দিয়ে ছায়াতে রাখতে হবে। এবারে গাছ লাগানো হয়ে গেছে, আর দেখুন মাথাগুলো তো ছাতা পড়ে গেছে, তো সেই জন্য মাথাগুলোকে কেটে দিচ্ছি। প্রত্যেকটা মাথায় কেটে দিয়েছি এরকমভাবে, এই যে দেখুন। আর গাছটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। গাছের মাথাগুলো তো কেটে নিয়েছি, তারপরে ভালো করে মাটি ভিজিয়ে পুরো জল দিয়ে দিচ্ছি। আজকে ভালো করে গাছটাকে স্নানও করিয়ে দিলাম, দেখুন পাতাগুলোকে ভিজিয়ে দিচ্ছি। তারপরে তো ছায়াতে রেখে দিতে হবে। গাছের নেটপট কেটে গাছ লাগিয়ে ভালো করে জল দিয়ে গাছের মাথাগুলো কেটে দিয়ে তারপরে এবারে ছায়াতে রাখার জন্য ব্যবস্থা নিচ্ছে। তো এইটা দিয়ে ঢুকলো না, আমি অন্য দিক দিয়ে ঘুরে নিয়ে যাচ্ছি। তো এই পেছন দিক দিয়ে দেখুন ঢুকিয়ে দিচ্ছি, আর ছাদটাকেও পরিষ্কার করতে হবে, ছাদ খুব নোংরা হয়ে যায়। এই যে রেখে দিলাম, তিন চার দিন বাদে বের করব। বন্ধুরা আমি কোথায় দাঁড়িয়ে আছি বলুন তো? হ্যাঁ, আমি জানি আপনারা বুঝতে পারছেন। এই যে দেখুন, এই পাশে ছাদ আর এই পাশে আমি। বাইরে প্রচণ্ড রৌদ্র, তাই আমি আর বাইরে যাচ্ছি না। আর জ্যাককে নিয়ে এসেছি, জ্যাক টয়লেট করতে এসেছে আর ছাদে একটু ঘোরাফেরা করছে। তো দেখলেন তো আমি এইভাবেই নেটপট কাটি, কোনোদিনও কাটিনি, এইবার প্রথমবার নেটপট কাটলাম আমি। তো এইভাবেই কাঁচি দিয়ে, একটা ধারালো কাঁচি দিয়ে এইভাবে আমি কেটে নিই নেটপট। তো আজকের মতো আমার বকবক এইটুকুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর কোনো মন্তব্য থাকলে কমেন্ট করবেন। আমার এই ট্যাঙ্গো ম্যাঙ্গো চ্যানেলটিতে জুড়ে থাকার জন্য বন্ধুরা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি প্রত্যেক দিন নিত্য নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে আসবো। আপনারা সকলে ভালো থাকবেন। আজকের মতো এইটুকুই, বাই।